কেমন আছেন সবাই? ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই যে আজকে ঈদের দিন, এটা হচ্ছে ঈদের দিন দুপুরবেলা, আমার বাসায় গেস্ট এসেছে। আর গেস্ট কারা আপনারা নিজের চোখেই দেখেন। গেস্ট হচ্ছে আমার বড় ভাসুরের দুই ছেলে, রিফাত এবং রিশাদ। এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার। আর এসেছে দুই ভাইয়ের দুই বউ, মানে আমার ভাস্তা এবং ভাস্তাদের বউ। এই যে দেখতে পাচ্ছেন, এটা এ হচ্ছে ঐশী। ঐশীও জব করে, সে একজন ব্যাংকার। আর এসেছে রিফাতের বউ লোপা, ঐশী হচ্ছে রিশাদের বউ। আর এসেছে আমার নাতি নাতকুর, যারা হচ্ছে রুফাইদা এবং রিয়ান। রুফাইদা আর রিয়ান হচ্ছে রিফাতের ছেলে মেয়ে। আর রুশান, রুশান হচ্ছে রিশাদের ছেলে। তো ওরা এসেছে, এখন প্রায় বেলা আড়াইটার মতো বাজে। আমি আসলে অজু করেছিলাম জোহরের নামাজ পড়ার জন্য, ওই টাইমে কনিং বেল বাজলো আর ওরা আসলো। তাই আমি ওই সেই নামাজ না পড়ে আগে অতিথিদের জন্য চলে এলাম, তাদেরকে কিছু আপ্যায়ন করার জন্য। তো রাহা আর রিদি, ওরা দুই বোন মিলে বানিয়েছিল ফালুদা। এখন ওদেরকে আমি ফালুদাটাই দিচ্ছি। ওরা গিয়েছিল আবার আমার এক ভাগ্নির বাসায়, ওখান থেকে দুপুরের খাবার খেয়ে এসেছে, তাই এখানে ভারী কোনো খাবার ওরা খাবে না। রাহারিদির বানানো ফালুদাটাই আমি ওদেরকে সার্ভ করছি। আজকে ঈদের দিন আর ওরা দুই ভাই, দুই ভাইয়ের বউকে নিয়ে বের হয়েছে আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করার জন্য। ওদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। প্রথমে ওরা দুই ভাই গিয়েছিল ওদের দাদির সাথে দেখা করতে। দাদির সাথে দেখা করে তার পাশেই আমার বড় বোনের মেয়ে থাকে, আমার বড় ননাসের মেয়ে, ওর সাথে দেখা করেছে। তারপরে এলো আমার বাসায়, আমার সাথে এখানে দেখা করে তারপরে এখন যাবে আমার মেজো ভাসুরের বাসায়। তো আমরাও যাব, আপনাদের দাদা ভাই আর আমি, আমরা দুজনও যাব বড় ভাসুরের বাসায় এবং মেজো ভাসুরের বাসায়। আজকে যেহেতু ঈদ, তাই বড়দের সাথে ঈদ বিনিময় করতে আমরা দুজন যাব। তো ওরা আর বেশি সময় থাকবে না, ওরা তাড়াহুড়া করছে চলে যাওয়ার জন্য। আর রাহা রিদি রেডি হয়ে আছে, আমার মেজো ভাসুরের দুই কন্যা রোশনি আর সুস্মি ওরা আসবে। ওরা আসলে ওরা চারজন মিলে ঈদের ঘোরাফেরা করবে। তো রিশাদ আর রিফাত, তারা তো রেডি হয়ে আছে যাওয়ার জন্য। আমি আর আপনাদের দাদা ভাই ওদের দুই ভাইকে একদম বাসার নিচ পর্যন্ত নামিয়ে দেওয়ার জন্য নিচে নামলাম। আর ঠিক সেই মুহূর্তেই সুস্মি আর রোশনির সাথে দেখা হয়ে গেল, ওরা দুজনও চলে আসলো। আর আমি ওদের দুজনকে বললাম, উপরে ঘরে রাহা আর রিদি আছে, তোমরা যাও, আমরা একটু ওদেরকে বিদায় দিয়ে আসি। রিফাত, রিশাদ, লোপা, ঐশী, রিয়ান, রুফাইদা আর রুশান, ওরা সবাই চলে গেল। আমরা একদম বাসার নিচে যেয়ে ওদেরকে বিদায় দিয়ে তারপরে আপনাদের দাদা ভাই আর আমি ঘরে আসলাম। ঘরে এসে আমরা দুইজন জোহরের নামাজ আদায় করলাম। এদিকে রাহা, রিদি, রোশনি, সুস্মি, ওরা চারজন রেডি। এই যে দেখতে পাচ্ছেন, চার কন্যা, চার কন্যা এখন যাবে ঘুরতে। আর আমি ওদেরকে বললাম যে একটু তোমাদেরকে আমি আমার ক্যামেরাতে ধারণ করি। তো তারা চার কন্যা বসে বসে গল্প করছে কোথায় কোথায় ঘুরতে যাবে, কী কী মজা করবে। আর আমি ওই সুযোগে ওদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম। তাদেরকে বিদায় দিয়ে তারপরে এবার চলে এলাম আমি রেডি হতে। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের থ্রি পিসটা, এটা হচ্ছে আমার ঈদের গিফট। শ্বশুরবাড়ি থেকে, মানে আমার বড় ভাসুর আমাকে ঈদে গিফট করেছিল। যখন এটা দিয়েছিল রোজার শেষের দিকে, আমি ভেবেছিলাম হয়তোবা ড্রেসটা আমি বানাতে পারবো না, তবে খুব ইচ্ছে ছিল ঈদের দিন এটা পরে আমি দাদার বাসায় যাব। তো একটু মনও খারাপ হলো যে ঈদের মধ্যে আমি এটা পরতে পারবো না। আমি যেই টেলার্স থেকে কাপড় বানাই তাকে আপনাদের দাদা ভাই ফোন দিল এবং জিজ্ঞেস করল যে হাফিজ ভাই আমাকে আরেকটা ড্রেস বানিয়ে দিতে পারবেন। তো হাফিজ ভাই বলল আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তো হাফিজ ভাই বলার সাথে সাথে আমরা আর দেরি করলাম না, ঈদের দুই দিন আগে হাফিজ ভাইকে এই থ্রি পিসটা বানাতে দিয়ে আসলাম। চান্দরাতের দিন রাত 10:30 যেয়ে এই থ্রি পিসটা নিয়ে এসেছি শুধুমাত্র আজকে পরব বলে।
এই যে দেখতে পাচ্ছেন থ্রি পিসটা আমি পরেছি, যদিও কালো রংটা আমার খুব একটা পছন্দ না, আমি ব্ল্যাক কালারটা খুব একটা পছন্দ করি না। ছোটোবেলা থেকে এত কালো রংটা পরেছি যে এটা পরতে 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 এখন আর এটা আমার ভালো লাগে না। কিন্তু যখনই আমি মার্কেটে যাই দেখা যায় ঘুরতে ঘুরতে ব্ল্যাক কালারের কোনো না কোনো ড্রেস আমি নিয়ে আসি। বাসা থেকে মন স্থির করি কালো রং নিব না, কিন্তু মার্কেটে যেয়ে ঘুরে ফিরে সেই কালোটাই নিয়ে আসি। এই যে এই থ্রি পিসটা ব্ল্যাক কালারের থ্রি পিসটা আমাকে দাদা দিয়েছে, আবার আপনাদের দাদা ভাইও আমাকে একটা ব্ল্যাক কালারের থ্রি পিস কিনে দিয়েছে। মানে ভালো লাগে না পরবো না, কিন্তু এবারও ঈদের দুইটা ড্রেসই আমার ব্ল্যাক কালারের। তো সব সময় এরকম হয়, আমি যখনই মার্কেটে যাই বাসায় এনে দেখি আমি ব্ল্যাক কালারটাই নিয়ে আসছি। মানে সব সময় পরতে পরতে এখন এই ব্ল্যাক কালারটা আমার কেন যেন ভালো লাগে না, কিন্তু যখন আমি ব্ল্যাক কালার পরি সবাই বলে আমাকে খুব মানিয়েছে। এই যে থ্রি পিসটা পরেছি সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। এটার সাথে ম্যাচিং করে আমি হিজাবও পরেছি, যদিও হিজাবটা আমার আগেই ছিল ঘরে, কিন্তু এই থ্রি পিসটার সাথে একদম হুবহুব মিলে গেছে। থ্রি পিসটার মধ্যে যে ফুলের কালারগুলো আছে আমার হিজাবটার মধ্যেও সেম কালারের ফুল, মানে খুবই ভালো লাগছে আমার। মানে ইচ্ছা করে আমি মিলাইনি, কিন্তু কীভাবে যেন হুবহুব মিলে গেল, আমার কাছে খুব ভালো লাগছে। আমি পরার পরে নিজের কাছে মনে হচ্ছে না আমার এই থ্রি পিসটা বানানো সুন্দর হয়েছে, এবং আমি পরেছি আমার কাছেও ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই থ্রি পিসটার সাথে কিছু চুড়ি ছিল রাহারিদির গিফট করা, আমার ছোটো বোন রাহারিদিকে গিফট করেছিল, সেই চুড়িগুলোর কালারও এটার সাথে সেম মিলে যায়। আমি রাহারিদির চুড়িটাও এই থ্রি পিসের সাথেই পরে নিলাম। আর জুতা অবশ্য আমি কিনেছিলাম সিলভার কালারের, কিন্তু এই থ্রি পিসটার সাথে ওই জুতাগুলো যায় না, তাই ব্ল্যাক কালারের জুতা, এটা আগেই ঘরে ছিল, এটার সাথে আমি ম্যাচিং করে ব্ল্যাক কালারের জুতা পরে নিলাম। রেডি হলাম, রেডি হয়ে অনেক সময় নিজেকে আয়নায় গুজগাছ করলাম। এখন আপনাদের দাদা ভাই বলল আসো তোমাকে কিছু ছবি তুলে দেই। যখনই আমি রেডি হই কোথাও যাওয়ার জন্য তখনই আপনাদের দাদা ভাই আমাকে অনেক অনেক ছবি তুলে দেয়। সবসময়ের মতো আজকেও আমি আমার ড্রয়িং রুমে, বেডরুমে, পুরো ঘরে অনেক অনেক ছবি তুললাম এবং ভিডিও করলাম। ওয়েট করছি মাগরিবের নামাজ পড়ে তারপরে দাদার বাসায় যাব। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দাদা ভাই, সেও আজকে ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে। সে অবশ্য সকালবেলায় এই ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে ঈদের জামাত আদায় করতে গিয়েছিল। কীভাবে জানো আজকে দুইজনের কালারটাই ম্যাচিং হয়ে গেছে। আমার ড্রেসটাও ছিল গিফটের, আর আপনাদের দাদা ভাইয়ের যে পাঞ্জাবি এটাও হচ্ছে গিফটের। আর এই গিফটটা করেছে আমার দুই কন্যা রাহা এবং রিদি। তো আমরা দুজন আজকে ম্যাচিং করেই বের হলাম। প্রথম যাব বড় দাদার বাসায়, বড় দাদার সাথে দেখা করে তারপরে যাব মেজো দাদার বাসায়। রাহা রিদি আগেই চলে গিয়েছে রোশনি এবং সুস্মির সাথে, ওদের ঘোরাফেরা শেষ হলে ওরা দুজন মেজো দাদার বাসায় যাবে। তাই এখন দুই কন্যাকে না নিয়েই আমরা দুজন পঙ্খিরাজে চড়ে বড় দাদার বাসায় যাব। এই যে আপনাদের দাদা ভাই পঙ্খিরাজটা বার করছে আর আমি অপেক্ষা করছি, কিন্তু হেলমেট আমার মোটেও পরতে ইচ্ছে করছে না, আজকে আমি কোনোভাবেই হেলমেট পরবো না। তো হেলমেটটা হাতে নিলাম, এটাকে আমি হাতে না নিলে আবার রাস্তায় সমস্যা হবে, পুলিশ দেখা গেছে রাস্তায় ধরে হেলমেট ছাড়া, তাই এত সাজুগুজু করে হেলমেট পরতে ইচ্ছে করছে না, এটাকে কোনোভাবেই আজকে আমি পরবো না, হাতে নিয়েই চলে যাচ্ছি বড় দাদার বাসায়। চলে এসেছি বড় দাদার বাসায়, দাদা থাকে পাঁচতলায়, আমরা এখন লিফটে। এই যে দেখতে পাচ্ছেন বাইকের চাবি, আপনাদের দাদা ভাই আবার যেখানেই যায় বাইকের চাবিটা গাড়িতে রেখেই ভুলে যায়, তাই সব সময় বাইকের চাবিটা আমি আমার ব্যাগে রাখি। ওনার কাছে থাকলে উনি যে কোনো জায়গায় চাবি ফেলে সেখান থেকে চলে আসে, তারপরে খোঁজাখুঁজি করতে হয়। এর মধ্যে একদিন মার্কেটে যেও এই অবস্থা হয়েছে, মার্কেট বাদ দিয়ে আমরা চাবি খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। এই যে দাদা বসে আছে, দাদার দেওয়া থ্রি পিস পরেছি, এটা দেখে দাদাও খুব অবাক হয়েছে। তুমি না বলেছো এটা বানানো যাবে না, এখন দেখি এটা বানালা, কীভাবে এত তাড়াতাড়ি এটা বানালা। তো দাদাও খুশি হয়েছে ওনার দেওয়া গিফট আমি পরে এসেছি। বাসায় অবশ্য সবার সাথে আগেই দেখা হয়েছিল, এখন দাদা আর ভাবির সাথে দেখা করতে এসেছি।
রিফাত রিয়ানকে নিয়ে কোথায় যেন গেছে, আর মিমও এসেছে সবার সাথে দেখা করার জন্য, কিন্তু এখন আর মিমের সাথে দেখা হলো না। মিম গিয়েছে আবার মিমের দাদির সাথে দেখা করতে, সে পাশেই থাকে। তো আমি আসার আগে মিমের সাথে দেখা হয়েছিল, মিম এবং সাজিদ দুজনের সাথেই দেখা হয়েছিল। আর সবার সাথে দেখা করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। রুশান খেলছে গাড়ি দিয়ে। এখানে আসার পর ভাবি এবং লোপা চটপটি খেতে দিল, পায়েস জর্দা এবং মিষ্টান্ন অনেক কিছুই দিল। ওগুলো খাওয়ার পর পেট পুরোপুরি ভরে গেছে, এখন আর খাওয়ার মতো পেটে জায়গা নাই। তারপরও যেহেতু মেজো দাদার বাসায় যাব, ভাবি দাদা লোপা সবাই খুব জোরাজোরি করছে রাতের খাবারটা খেয়ে যেতে। তো আমার পেটে কোনোভাবেই জায়গা নেই, তারপরও মানে সবাইকে খুশি করার জন্য একটু খেলাম আমি এবং আপনার দাদা ভাই এখান থেকে খাবার খেয়ে। এখন যাব হচ্ছে আমরা মেজো দাদার বাসায়। রিশাদও এসেছিল, সাথে ঐশীও এসেছিল, ওরা এখন চলে যাচ্ছে। রিশাদ, ঐশী আর রুশান ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিতে। আমি আর লোপা একটু নিচে আসলাম ওদেরকে বিদায় দেওয়ার জন্য। আর এই ফাঁকে বড় দাদা এবং আপনাদের ভাইয়া ওনারা দুজন মসজিদে গেল এশার নামাজ আদায় করতে। তো আমি অপেক্ষা করছি, এশার নামাজ আদায় করা হলে এখন যাব মেজো দাদার বাসায়। আর এই অপেক্ষাটা আমি আর লোপা রুফাইদাকে নিয়ে নিচে হাঁটাহাঁটি করে কাটাচ্ছি এই সময়টা। বড় দাদার বাসা থেকে বিদায় নিয়ে আপনাদের দাদা ভাই আর আমি এখন চলে এসেছি মেজো দাদার বাসায়। দুইটা বাসাই পাশাপাশি, খুব একটা দূরত্ব নয়। আর এখানে আগে থেকেই রাহা রিদি আছে, ওরা ঘুরে ফিরে খুবই ক্লান্ত, এখন আর তারা রুম থেকে বের হতে চাচ্ছে না। তাই ওদেরকে আর আমরা বিরক্ত না করে বড় দাদার বাসা থেকে আমরা এখন মেজো দাদার বাসায় চলে এলাম। এই যে আমরা আবারও এই বাসায় লিফটে উঠেছি এবং আপনাদের সামনে তারও কিছু অংশ ধারণ করে উপস্থাপন করছি। চলে এলাম মেজো ভাবির বেডরুমে। বাইরে প্রচুর গরম, বসা যায় না, তাই সোফায় না বসে ভাবির রুমে চলে এলাম ভাবির সাথে এবং ভাবির মা। ভাবির মাও এসেছে ঈদ উপলক্ষে বেড়াতে, দুজনের সাথে গল্প করছি। আর এই যে মেজো দাদা বসে আছে মিচিকে নিয়ে। মিচি হচ্ছে মেজো দাদাদের পোষা একটা বিড়াল। মিচির আবার চারটা বেবি হয়েছে, চারটা বেবিরও নাম রেখেছে, কিন্তু সবগুলো বেবির নাম এই মুহূর্তে আমার মনে নেই। তো অনেক ভালো লাগলো মিচির এই বাচ্চা কাচ্চা দেখে। আর এগুলো হচ্ছে মেজো ভাবির নাতি নাতকুর, সে এই নাতি নাতকুরদের লালন পালন করে খুবই হ্যাপি। তার ভাষায় সে এগুলোকে পেয়ে খুবই আনন্দিত। সারাদিনই দাদা এদেরকে খুবই রক্ষণাবেক্ষণ করেন, এদের পরিচর্যা নিয়ে সে ব্যস্ত থাকে। তারা দুইজন এই বাচ্চা কাচ্চা নাতি নাতকুর নিয়ে সারাদিন ব্যস্ততায় কাটান। তো মিচির বাচ্চা কাচ্চা দেখে খুবই ভালো লাগলো। ছোট ছোট কিউট বেবিগুলো আসলে অসাধারণ সুন্দর। আমার দেখে মনে যাচ্ছিল সবগুলোকে কোলে নিয়ে বসে থাকি, কিন্তু মিচি আবার একটু মানে ছোট বাচ্চাকে ধরলে মেয়াও মেয়াও করে। তো ভয় লাগে যে ধরলে যদি আবার কামড় দেয় বা খামচি দেয়, যার কারণে আর ধরার সাহস করলাম না। দূর থেকে বাচ্চাগুলোকে দেখলাম, অনেক ভালো লাগলো। আবার দেখলাম মিচি বাচ্চাদেরকে দূরে দূরে চলে গেলে তাদেরকে ধরে ধরে নিয়ে আসে। চারটা বাচ্চাকে সে একসাথে করতে চায়, কিন্তু মিচি চারটা বাচ্চাকে একত্রিত করতে পারে না। বাচ্চাগুলো এখন নতুন হাঁটা শিখেছে, তাই পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। মিচি তো খুবই বিরক্ত হচ্ছে বাচ্চাদের এই সব কাণ্ড কারখানা দেখে। আর এই কাণ্ড কারখানাগুলো দেখে আমার খুব ভালো লাগছে। অনেক কিউট কিউট বাচ্চাগুলো, সত্যি অনেক সুন্দর। এই যে দেখেন চারটা বাচ্চা, মিচির মতো একটা আর অন্যগুলো বাকি অন্য কালারের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চার কন্যা। চার কন্যা মানে আমার দুই কন্যা আর মেজো ভাবির দুই কন্যা। চার কন্যা ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে এখন এসির মধ্যে বসে হাওয়া খাচ্ছে, তারা বাইরে আসছে না, তারা খুবই টায়ার্ড। এই যে দুইজন নিচে বসে আছে আর দুইজন বসে আছে বেডে। তো দাদার বাসায় এসেছি এমনিতেই অনেক লেটে, খুব একটা সময় এখানে থাকতে পারলাম না। আমরা এখানেও রাতের খাবার খেলাম, যদিও বড় দাদার বাসা থেকে খেয়ে এসেছি, পেটে বিন্দু মাত্র জায়গা নাই। কিন্তু যদি কিছু না খাই মেজো দাদা আবার রাগ করবে, তাই তাদের দুইজনের মন রক্ষা করার জন্য আমরা এখানেও সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসতে আসতে আমাদের রাতে 12:30 বেজে গেল।
আর আমাদের বাসার গেট 11:30টার দিকে বন্ধ করে দেয়। এই হচ্ছে সমস্যা, আবার দারোয়ানকে ডেকে গেট খুলে বাসায় ঢুকতে হয়। তো এখান থেকে বিদায় নিলাম আমরা বাসায় আসার জন্য। আর আজকের এই টুকটাক সারাদিনের ভিডিও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরলাম। কেমন লাগলো আমার ঈদের দিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।